এখন তো আর কেউ রবীন্দ্রনাথের গান শুনতেই চাইছে না কোয়ালিটি কেউ বোঝে না কোয়ান্টিটি সিরিয়ালে আমাদের প্রচুর গান ইউজ করা হয় একটা হে বন্ধু হে প্রিয় নমস্কার আমি তপজা আপনারা দেখছেন বিজনেস প্রাইম নিউজ আজকে আমাদের এই এপিসোডে যিনি অতিথি রয়েছেন তাকে আলাদা করে পরিচয় করানোর কোনো মানে হয় না আসলে খুব কম মানুষই আছেন যারা রবীন্দ্রনাথকে যাপন করেন উদযাপন নয় সেই গুটি কয়েক মানুষজনের মধ্যে একজন বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রাবণী সেন দিদি আপনাকে সোদে স্বাগত নমস্কার কেমন আছো ভালোই ঠিকই আছি সকলে তোমাকে জানেই তোমার একটা পরিচয় যে রবীন্দ্রসঙ্গীত শিল্পী তো তুমি কি অন্য গান শোনার সময় পাও বা শোনো আমরা আসলে ছোটবেলা থেকে অন্য গান শুনেই মানুষ আমরা আমাদের গানের বাড়ি তো আমার বাবার খুব মানে ইচ্ছে ছিল দুই মেয়ে সঙ্গীত শিল্পী হবে কিন্তু আমাদের আমার মধ্যে সেরকম কোনো লক্ষণ খুঁজে পাননি তো কিন্তু আমাদের ছোটবেলা থেকেই নানান মানে কিছু উপহার মানেই রেকর্ড নানান মানুষের রেকর্ড মানে জ্যাজ থেকে শুরু করে রাগ প্রধান গান রবীন্দ্রসঙ্গীত তো আছেই এই করে আমাদের মানে বাবা বলতেন তোমাদের গানটা তৈরি করো তো সেই করে আমাদের প্রচুর অন্য গানই বেশি শোনা হয়েছে আর কি যার জন্যে হয়তো কেউ কেউ আমাদের মধ্যে একটু আধুনিক গানের ছায়া পান রবীন্দ্রনাথের গানে আর ঠিক একদম অন্য ফ্লেভারের তো রিসেন্টলি এ আর রহমান কারার ওই লৌহ কপাতকে রিকম্পোজ করেছেন সেই গানটা শুনেছেন কেমন জঘন্য তো এরকম ধরনের তো ধরুন রিকম্পোজ করা হয় বিভিন্ন গানই রবীন্দ্রসঙ্গীত কেউ ব্যাকরণ ভেঙে তৈরি করা হয় তো এটাকে আপনি কতটা সাপোর্ট করছেন বা কি মন্তব্য রাখেন এই বিষয়টাতে দেখো অনেকে খুব বড় বড় সঙ্গীত শিল্পীরা রবীন্দ্রনাথের গানের মধ্যে অনেক রকম অলঙ্করণ এগুলো ইউজ করেছেন ঠিকই হয়তো শুনতেও খুব যে খারাপ লাগছে তা নয় কিন্তু এটা ঠিক নয় মানে রবীন্দ্রনাথ যা করে দিয়ে গেছেন একদম শেষ কথা একমাত্র তুমি কাজ করতে পারো যে এর অ্যারেঞ্জ মিউজিক অ্যারেঞ্জমেন্টটা নিয়ে সেটা নিয়ে তুমি সেরকম আমি অনেক কাজ করেছি ইনফ্যাক্ট আমি হয়তো প্রথম একটি বেশি সাহস দেখিয়ে ফেলেছিলাম আর কি তো সেখানে যেরকম ইয়াং জেনারেশন আমার গান খুব পছন্দ করেছিল সেইবার সে অ্যালবামটি আবার অনেক বকাও খেয়েছি মানে বয়স্ক মানুষদের কাছে তোমার হঠাৎ এরকম করার কি দরকার ছিল ত্যান ইনফ্যাক্ট আমার মাও তখন বেশ রিজিড লি ব্যাপারটাকে ইয়ে করেছিলেন আর কি তোমার নিজের কেমন মনে হয়েছিল তখন আমার তো ভালোই লেগেছিল একটা গিটার নিয়ে গান করতে খুব ভালো লেগেছিল তো বিভিন্ন সময় দেখা গিয়েছে যে এখন নতুন জেনারেশনের কাছে রবীন্দ্রসঙ্গীতকে পৌঁছে দিতে বা বাংলা গান পুরনো গানকে পৌঁছে দিতে কোক স্টুডিও বাংলা বেশ এখন রিকম্পোজ করছে তো এই ধরনের যে বাণিজ্যিকীকরণ করার জন্য যে পোশাকি ব্যাপারটা বা অলঙ্করণ করা হচ্ছে এটা কেন করতে হচ্ছে রবীন্দ্রসঙ্গীতকে নতুন জেনারেশনের কাছে পৌঁছোতে আমি জানি না মানে ধরো রবীন্দ্রনাথকে নিয়ে আমার প্রায় ৩৫ বছর ঘর করা হয়ে গেল আমাদের তো কিছু করতে লাগেনি কারণ খুব সিম্পলভাবে আমি যখন প্রথম গান গাইতে আসি তখন আমাকে নিয়েও একটা খুব ঝড় উঠেছিল সেটা হচ্ছে আমি দাঁড়িয়ে গান গাই বলে এমনি রবীন্দ্রনাথের গান তো ইউজুয়ালি লোকে আগে মানে আমি তো অনেকটা বছর আগেই এসেছি মানে আমি আমার মাদের জেনারেশনটা দেখেছি আমার দিদির জেনারেশন দেখেছি তারপরে আবার এখন বাচ্চাদের দেখছি তো আমার তো আমি যেইভাবে খুব সিম্পল ভাবে গান করেছি সেখানে স্কুল কলেজ ইউনিভার্সিটি অনেক মেলা ঠেলা সবাই তো মোটামুটি শুনেছে আমাকে তো এসব কিছু করতে হয়নি শ্রোতাদের মধ্যে কি টেস্ট বদলাচ্ছে বলে মনে হয় একদম ভীষণ এবং তার সঙ্গে কিভাবে অ্যাডজাস্ট করছেন অ্যাডজাস্টে সেরকম করতে পারছি তা তো নয় আমি তো ওই সেকেলে সেকেলেই রয়ে যাব মানে আমার যদি ওটা দিয়ে হয়ে যায় আমি কেন ওইসব করতে যাব কারণ এখন এখন বেসিক্যালি যারা আসছে গাইছে তারা ট্যালেন্টেড কিন্তু কিন্তু এই রিয়েলিটি শোর মাধ্যমে যারা আসছে তারা তো বেশি গান শিখে আসছে না আমি এই কদিন আগে একটা কম্পিটিশনের জাজ হতে গেছিলাম আমি ইউজুয়ালি যাই না আমি ওসব বুঝিও না যাইও না তো যাই হোক সেখানে দেখলাম সবাই একেবারে ভীষণ শক্ত শক্ত গান গাইছে তো জাজেস চয়েস রাউন্ডে যখন আমি জিজ্ঞেস করলাম যে তুমি একটা খুব সিম্পল গান আজিবিজন ঘরে বা হোয়াট আমার ওপর আনো জাহাজ গাইতে পারলো না গাইতে পারলো না ওরা সেই শক্ত গানই রিয়েলিটি শো কি তাহলে শিল্প তৈরি শিল্পী তৈরি করছে না আমার তো মনে হয় না দেখো রিয়েলিটি শো তো অনেক দিন ধরেই শিল্পী তৈরি কর যদি করে করছে পুরনো দিনের পুরনো বছরের বাচ্চারা তাহলে কোথায় দু একজন টিকে আসলে এই ইন্ডাস্ট্রিতে সব থেকে বড় কথা হচ্ছে টিকে থাকা এবং আমার কাছে সুনামের সঙ্গে টিকে থাকা যেদিন দেখবে তুমি গান গাইতে পারছ না তুমি সরে যাও এটা আমার মানে এক্সাম্পল হচ্ছে আমার মা আমার মা আমার বাবা চলে যাবার পর থেকেই না গান বন্ধ করে দিয়েছিলেন তারপর একদিন আমাকে আর দিদিকে ডেকে বললেন যে দেখো আমি তো আর আমার তো অনেক বয়স হলো তখন হচ্ছে সত্তর সত্তর তো আমি যেটা দেখছি যে আমি আর গান করতে পারছি না তো আমি রেডিওতে টিভিতে দুটো চিঠি দিচ্ছি যে আমাকে আর দেবেন না সব ওই জায়গায় যারা রিজার্ভিং বাচ্চাদের ওই জায়গা আমাদের চ্যানেলেরই একটি ইন্টারভিউতে আপনি যখন এই কথা তুললেনি আহ রূপঙ্কর বাগচি বলেছিলেন যে শিল্পীরা ঠিক মতন রয়্যালটি পান না কথা কি সত্যি আপনি কি সাপোর্ট করেন রয়্যালটি পায় না মানে ধরো যেটা সব থেকে পুরনো কোম্পানি সেখান থেকে কিন্তু এখনো যাই হোক খুবই নমিনাল হলেও আসে কিন্তু কিছু কোম্পানি আছে সেখানে তো মানে করছে এই ধরো সিরিয়ালে আমাদের প্রচুর গান ইউজ করা হয় আমি যদিও দেখি না কিন্তু সব ছাত্রীদের কাছে শুনি ওই একটা টাকা পয়সা তো দূরস্থান একটা পারমিশনও নেয় না মানে এটা কেন হচ্ছে এই চেঞ্জেসটা কেন হচ্ছে বলে মনে হয় ইয়েদের এক্সপ্লোট করা হচ্ছে তাহলে বাংলা ইন্ডাস্ট্রিতে যখন কোন বাংলা কমার্শিয়াল মুভি বলুন বা যাই বলুন আমরা আগেও ঋতুপর্ণ ঘোষের সিনেমা দেখেছি বাড়িওয়ালিতে আপনার গানও শুনেছি কিন্তু এখন যত কমার্শিয়াল সিনেমা হয় বা বিগ বাজেটের সিনেমা হয় বম্বে থেকে আর্টিস্টদেরকে আনা হয় বাংলার প্রতিভাকে কি বাংলা ইন্ডাস্ট্রি নারিশ করতে পারছে না সেটা তো আমার বলা খুব মুশকিল কিন্তু আমার তো খুব আমার মনে হয় এখানে অনেক ট্যালেন্টেড ছেলে মেয়ে আছে যারা এখন গাইতে পারে আপনার চোখে এই মুহূর্তে এমন কোন ট্যালেন্ট বাংলা ইন্ডাস্ট্রি হারিয়ে ফেলেছে কিন্তু তার কাছ থেকে আমাদের অনেক কিছু পাওয়ার ছিল এরকম কোন উদাহরণ পেতে পারি কি সব মারবে এসে আমার বাকিগুলো এই ধরুন আমি আমার বাড়ির কথাই বলছি আমার দিদি ইন্দ্রাণী ও তো সব ধরনের গানে অনায়াস হ্যাঁ সেইভাবে ছবিতে তো ওর ঠিক আধুনিক গান আমরা পাইনি খুব পেয়েছি সেগুলো ভালো না হম কিন্তু ওর কিন্তু হিট গান হয়েছিল পাথরের থালা রবীন্দ্রসঙ্গীতে প্রাণের পরে চলে গেল তো এই আর কি ভালো গান পাওয়াটাও একটা কিন্তু কপালের ব্যাপার আছে আমাদের যেরম রবীন্দ্রনাথের গান কিন্তু এই আধুনিক গানের কিরম কথা হবে কিরম সুর হবে সেটাও একটা ইয়ের ব্যাপার বাংলা ইন্ডাস্ট্রি এই শিল্পীদেরকে কিভাবে ট্রিট করে দেখো যেহেতু আমার সাবজেক্টটা রবীন্দ্রনাথ সেহেতু আমি কিন্তু প্রথম থেকে আজ পর্যন্ত সম্মানটা পেয়েছি সেটা পেয়েছি সেই দিকে আমার কোনো ক্ষোভ নেই কিন্তু এখন তো আর কেউ রবীন্দ্রনাথের গান শুনতেই চাইছে না যেরকম দেখছি কিন্তু শিখতে আসছি কিন্তু প্রচুর ওই যে আগে যেরকম প্রত্যেক অনুষ্ঠানে আমাদের সারা বছরই অনুষ্ঠান থাকতো রবীন্দ্রনাথের গানে কিন্তু এখন কিন্তু সেই ফ্লোটা অনেকটা কমে গেছে কারণ এখন এই যে বাচ্চা বাচ্চা ছেলেরা তারা দুটো রবীন্দ্রসঙ্গীত জানে দুটো নজরুল জানে চারটে আধুনিক জানে আবার শেষে গাজালও জানে তুলে নেয় হুম একসঙ্গে তোমার একটা প্ল্যাটারই অনেক হয়ে যাচ্ছে তাহলে তুমি এটা স্পেশালি স্পেশালাইজ করছো সেটা তোমার আর দরকার পড়ছে না মানে একটা এখন কোয়ালিটি কেউ বোঝে না একমত কোয়ান্টিটি কোন কোয়ালিটি বোঝে না তো আগামী দিনে কি শিল্পীসত্ত্বা এভাবে মানে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি কি এর প্রতিভা হারিয়ে ফেলবে বা সেরকম প্রতিভা লোকের মুখে কি এরকম কাউকে পাবো না যে দ্বিতীয় একটা শ্রাবণী সেন বা দ্বিতীয় ইন্দ্রানী সেন এরকম প্রতিভা কি আর তৈরি হবে না 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 তা হবে না কেন এটা আবার একটা কপালের উপরেও নির্ভর করে আমি তো খুব বিশ্বাস করি কারণ আমার তো গান গাওয়ার কোনো কথাই ছিল না আমি তো অন্য অন্যান্য জিনিস নিয়ে খুব আনন্দে ছিলাম আপনি ভীষণ দুষ্টু একটা ছিলেন সেই গল্পটা একটু শুনি আগে একটু বদলা কত বলবো ছোটবেলা থেকে আমি খুব ক্রিকেট খেলতাম তো সে এপাড়া ওপাড়া আমাকে ভাড়া করে নিয়ে যাওয়া যেত হতো ব্যাটসম্যানের জন্য কিন্তু আমার একটা কন্ডিশন থাকতো যে আমি কখনো আমি ছুটতে পারবো না আমার রানার লাগবে তো সেই সব করে তো বড় হলাম আমি পাঠভবনে পড়তাম কলকাতায় তো সেখানে একটা সাংগীতিক পরিবেশ তো ছিলই আর আমার বাড়িতে তো ছিলই সেই সব নিয়ে আর কি পরবর্তীকালে সেই দেখলাম গানই আমার ঘাড়ে চেপে বসছে কিন্তু গানে আসা শুনেছি আপনার সেরকম কোনো ইচ্ছে ছিল না জোর করে আপনি একদমই না হতো আসলে আমার মা একটা ভীষণ ভয়ঙ্কর কথা বলে ফেললেন একদিন আমার বাবা তার আগেই চলে গেছেন বলো তুমি ডিসাইড করো হয় তুমি গান করো না তুমি বিয়ে করো ভয়ঙ্কর হ্যাঁ তখন আমি ঝাঁপিয়ে একদম গানের ওপর তবু বিয়ে থেকে বেঁচে হ্যাঁ তো এই যে যখন আপনি যখন গান করেন আমরা যখন গান শুনি যেরকম কানের আরাম হয় সেরকম এখানটায় একটা কানেকশন ফিল হয় একজন শিল্পী হিসেবে এই কানেকশন তৈরি করাটা একজন অডিয়েন্সের কাছে বা একজন শ্রোতার কাছে অনেকটা বড় বিষয় তো এই কানেকশনটা কিভাবে তৈরি করেন যে কোনো লাইভ কনসার্টে বা যে কোনো লাইভ অনুষ্ঠানে যখন যান এই মন্ত্রটা কি দর্শকের বা শ্রোতার মনে সেই গাঁথনিটা গেঁথে দেওয়ার তার থেকে আমি বলতে পারি না কিন্তু আমায় আমি জানি না মানে আমি স্বপ্নেও ভাবতে পারি না যে মান্না দে সকালে উঠে নাকি আমার গান শুনতেন আচ্ছা তারপরে গুলজার জি কদিন আগে গুলজার জির সঙ্গেও তো আলাপ হলো তিনিও নাকি মাঝে মাঝে আমার গান শোনেন হ্যাঁ তো এই জিনিসগুলো আমার কাছে মানে আমি ভাবতেই পারি না মান্না দাস শুধু এটাই বলতেন যে তুমি একদম গানের ফার্স্ট ওয়ার্ড থেকে কিভাবে ঢুকে যাও আমি বলতে পারবো না আমি তো সেরকম কিছু শিখিনি সেটা আমি বলতে পারবো না কিন্তু মান্না দা খাই বলতেন যে তোমার ভীষণ একটা ডুবে যাওয়ার ব্যাপার আছে গানের মধ্যে যার জন্য হয়তো আমার এই পরের পরের গানগুলো যে গাই মানে প্রথম গানটা থেকে বেরিয়ে আসতে একটু আপনি এতজন শিল্পী সান্নিধ্যে এসেছেন কেমন ফিলিং হয় যখন যখন একা বসে থাকেন মনে মনে পড়ে যে একের পর এক চ্যাপ্টারগুলো না আমার খালি মনে হয় এইটা কি আমার পাওয়ার কথা ছিল আমি তো গানের মধ্যে থাকতে চাইনি কোনোদিন কারণ বাড়িতে এত লোকে গান করতো যে একটু সোনার লোকের দরকার ছিল কিন্তু মানে আমার ভাগ্য আর কি এত এত লোকেদের সঙ্গে আমি কাজ করেছি আশীর্বাদ পেয়েছি আড্ডা শুরু হওয়ার আগে আপনি বলছিলেন যে গানের বাজার খুব খারাপ তো এই কেন উত্তর কি পেতে পারি এই যে আমি একটু আগে বললাম যে এখন কোয়ালিটির কোনো দাম নেই এখন তারপর আরেকটাও আছে মানে ধরো মুড়ি মুরগি এক হয়ে গেছে কে যে মুড়ি আর কে যে সেটা লোকে বুঝতে পারছে না তো আমি তাই জন্য মানে আমি গান শেখাতেই খুব স্বচ্ছন্দ বোধ করি ভালোবাসি ওদের নিয়েই থাকি নিতেই ভালো এখন যে কোনো কেউ মানে যার সাথে সাল আগে না সেও গান গিয়ে যায় এবং অটো টিউনে সেই সুর মিলিয়ে দেওয়া যায় পাড়ায় পাড়ায় প্রচুর শর্ট মিউজিক ভিডিও তৈরি হচ্ছে তো আগামী দিনে এটা মিউজিক ইন্ডাস্ট্রির জন্য কত বড় থ্রেট আগামী দিন না এখনই থ্রেট এখন তুমি যদি তোমার পকেটে পয়সা থাকে তাহলে ইউ ক্যান ডু এভরিথিং অ্যান্ড এনিথিং যারা গান করতে পারেন না তারাও হাফ বেলার মধ্যে দেখবে রেকর্ডিং রেকর্ডিং করে করে ভিডিও বিকেলে ফেসবুকে ছেড়েও দিচ্ছেন এটা যে কতটা বিপজ্জনক হচ্ছে ভাবা যায় না কিন্তু কোথাও গিয়ে অনেক শিল্পী দাবি করছেন যে এই ডিজিটাল মাধ্যমে যেহেতু অঙ্কটা অনেক বেশি স্পষ্ট রাদার তাদেরকে যখন অফলাইনে কোনো শো করতে হয় তারা সঠিক সাম্মানিক পান না তো সেখানে দাবি করছেন যে তারা এই ডিজিটাল মাধ্যমে তাদের কাছে একমাত্র ভরসা যেহেতু সেখানে অঙ্কটা অনেক স্পষ্ট অনেক বেশি ফেয়ার সমস্ত কিছু আপনার কি মত সেক্ষেত্রে কোথায় ফেয়ার শুনেছি তো আমি জানি না অবশ্য কি কিভাবে করতে হয় কিন্তু আমি আমি জানি যে ওই যে ফেসবুকে যে লাইক ওইগুলো কেনা যায় গানের থেকে বেশি এই সব ব্যাপারে সাবি যে কি করলে কি হবে কি পিয়ার করতে হবে রোজ একটা করে ফেসবুকে তোমায় ছবি ছাড়তে হবে গান ছাড়তে হবে এই জিনিসটা আমরা কোনোদিন করিনি রে শিল্পী হওয়ার যখন কোনো অনুষ্ঠানের আমন্ত্রণ আসে তখন ডাইরেক্টলি তারা কত পারিশ্রমিক সেটা জিজ্ঞাসা করে এতটা ঔদ্ধত্ব দেখিয়ে এখনকার শিল্পীদের মধ্যে দেখা যায় এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন আমি একটা এমন বাড়িতে জন্মেছি আর আমার মা এখনো পর্যন্ত সবার কাছে খুব একজন সম্মানিত মানে ব্যক্তি এবং মার ব্যবহারের চর্চা এখনো হয় তো আমিও সেই কিছু মানে আমি এমনিতেই খুব একটা অত ওইসব খুব ক্রিটিক্যাল নই আমি ভীষণ মানে বোকা লোক আর কি তো সুতরাং আমি তো ভাবতেই পারি না কিন্তু এখন শুনি এখন অনেকের কাছে শুনতে হয় আরে যদি তুমি এই নিলে এই নিয়ে এখানে করলে এর থেকে অনেক বেশি নেওয়া উচিত ছিল মানে কোথাও যেন টাকার অঙ্কটা বড় হয়ে যায় শিল্পের থেকে একজন শিল্পী হতে গেলে তাকে প্রকৃত অর্থে ঠিক কি কি কোয়ালিটি তার সঙ্গে রাখতে হয় প্রথমে তো গানটা গাইতে হবে ঠিক করে আর ব্যবহার এটা আমি আমার মাকে দেখে দেখেছি ব্যবহারটা ভালো না হলে না বেশি দিন টিকে থাকা যায় না আপনি কথায় কথায় মায়ের কথা বলছিলেন আমি মায়ের কথাতে আসছিলাম শিল্পী সুমিত্রা সেনের মেয়ে এটা বাংলা ইন্ডাস্ট্রিতে যখন আপনি নিজে শ্রাবণী সেন তৈরি হলো এটিকে কি খুব প্রেশার ছিল নিজের মধ্যে আমার মধ্যে কিছু ছিল না কারণ আমি কিছু সাত ভেবে আসিও নি হলে হবে না হলে না হবে কিন্তু এটা বলতে পারি স্বীকার করতে পারি যে আমি মানে ওয়ান পারসেন্টও আমার মা বা দিদির সাহায্য নিইনি এইচএম ভি তে তখন সুমন চট্টোপাধ্যায় পীযুষ দা এদের সব গান ট্রেনিং মানে ট্রেনার ছিলেন মা ও থেকে নিয়ে যেতেন আবার বাড়িতে পৌঁছে দিতেন তো যেতে যেতে অনেক গল্প হতো তো তখন আমি টুকটাক গান করছি তখন সুমন্দা বলেছেন দিদি আপনি শ্রাবণীর জন্য কেন একটু কিছু বলেন না তখন বললো ওরে বাবা আমার ক্ষমতা নেই ও নিজে যদি কিছু করে তো করবে ও আমি এটা রেকর্ড করলাম বাড়িতে করে আমি নিজে এইচএম ভিতে তখন রিপন স্ট্রিটে ছিল সেখানে গিয়ে জমা দিলাম তখন সেই ভদ্রলোক গান শুনে বললো একেবারেই খুব কাঁচা মানে গাওয়া অনেক তোমাকে ইয়ে করতে হবে আর সেই ভদ্রলোক পরবর্তীকালে নিজের কোম্পানির জন্য আমাকে দিয়ে গান গাওয়াবে বললাম বাড়িতে এসে বসে এটাই আমার কাছে পুরস্কার তুমি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ কিছু ইনস্টাগ্রাম পেজ সময়টাই তো কাটে ফেসবুকে করব কি সারা দিন তো ফেসবুক করতে গিয়ে ইদানিং এখন ভাইরাল হয়েছে এআই এআই দিয়ে যে কোনো কারোর গলা রিপ্লেস করা যায় তুমি যদি কখনো দেখেছো কিনা আমি জানি না বিভিন্ন অ্যাপ দিয়ে এআই দিয়ে নরেন্দ্র মোদীর মোদী গান করছেন বা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গান করছেন তো এরকম ধরনের যে ফিচারগুলো আসছে বা অরিজিৎ সিং গান করছেন অরিজিৎ সিং অতটা নেই ওই গানটা গান নেই এটা হচ্ছে এটা মিউজিক ইন্ডাস্ট্রির জন্য কতটা সর্বনাশ সর্বনাশ আর গান গাইতে হবে না আর একবার গিয়ে কবিতা পড়ে দেবে সে তবে সুরে ফেলে দেবে পিচ কারেক্ট করে দেবে হিটও হয়ে যাবে দেখি মিউজিক ইন্ডাস্ট্রিকে দেওয়ার জন্য বা রবীন্দ্রসঙ্গীতকে আরও সমৃদ্ধ করার জন্য তোমার কি কি প্ল্যানিংস রয়েছে ভবিষ্যতে দেখো ভাই অনেক প্ল্যান করেছিলাম সব ভেসতে গেছে কিচ্ছু করতে পারিনি এখন মানে খুব আমাদের কাছে একটা রিয়েলি মানে আর যারা শুধু রবীন্দ্রনাথ নিয়ে যাপন যাদের তাদের কাছে কিন্তু একটা সত্যি খুব থ্রেটি বলতে পারো আগে এমন দেখেছি মানে আমাদের বন্ধু বান্ধবরা প্রচুর আগে চাকরি করতো তারপর শুধু গান করবে বলে চাকরিটা ছেড়ে দিত সে সারভাইভ করত এখন আমি আগে চাকরি তারপরে টাইম গান ফুল টাইম গান নেওয়া একদম ঠিক মানে গানকে এখন যারা প্রফেশন করতে চাইছে খুব একদম আমি তো বলবো আগে একটা সাইডে কিছু রেখে তারপর ওটা ভালোবাসার জায়গা করে করো এবার একটু তোমাকে উৎপাদ করব তোমার গান শুনব কিন্তু কিছু প্রশ্ন করে কিছু অনুভূতির সঙ্গে রিলেটেড কিছু বলো দেখি আমি তো বোকা আমি অত অনুভূতি বুঝতে পারি না বলো তোমার ছোটবেলার কথা যদি জিজ্ঞাসা করি তো তার সঙ্গে রিলেটেবল কোন গানটা এই মুহূর্তে তোমার মাথায় আসছে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে মেলে দিলেন গানের সুরের এই রানা মনে মনে আহা আর যখন খুব আনন্দ হয় তখন কোন গানটা করতে ইচ্ছে করে প্রাণে খুশির তুফান উঠেছে উঠেছে প্রাণী খুশির তুফান দুঃখে একা থাকলে তখন কোন গানটা হয় দুঃখে এত গান মনে পড়ে ওই গানটা আমি হৃদয়তে পথ কেটেছি সেথায় চরম পড়ে তোমার সেথায় চরণ পড়ে গান ছাড়া আর কি ভালো লাগার জিনিস আছে তুমি গান দিয়েই বোঝাতে চাও কত কাল রবে বল ভারতরে রে শুধু করে কত কাল রে বল সবাই জানে আমি খুব ফুডি গানের গানের পাশাপাশি খেতেও খুব ভালোবাসো আর জীবনের যদি আক্ষেপের কথা জিজ্ঞাসা করি এত এত দিন পেরিয়ে এসে কোন গানটা মনে আসে কোন গান কোনো গান মনে আসে না আক্ষেপে কোনো গান মনে হয় না আমার কোনো আক্ষেপ নেই আমার শুধু আক্ষেপ হচ্ছে আমি যে পরবর্তীকালের যদি জন্ম নিই একটু রোগা হতে চাই একটু দানা কাটা পরি হতে চাই এই ইচ্ছেটা কেন এই ইচ্ছেটা কেন এখন তো আগে তো আমি যে যত বছর গান করছি আমাদের ও সময় অত সাজগোজের দরকারও ছিল না অত এখন তো পেহেলে দর তারপরে গুনগুচারে সুতরাং এটা হলে ভালো হয় শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয় মাঝে মাঝে প্রাণী তোমার পরস্খানি দিও সরপথে ক্লান্তি আমার সারা দিনের দৃশা কেমন করে মেটে খুঁজে না পাই দিশা এ আধার যে পূর্ণ তোমায় সেই কথা বলিও মাঝে মাঝে প্রাণে তোমার পর দিও শুধু তোমার বন্ধু হে প্রিয় আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট এপিসোডে দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ জীবন হোক অর্থবহ